সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। অন্যায়ের প্রতিবাদ করতে কখনোই পিছপা হন না অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি রাতের কলকাতায় জিম থেকে ফেরার পথে এক ট্যাক্সি চালক হেনস্থা করে তাকে। তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন তিনি। শনিবার টুইটারে ফের প্রতিবাদ করলেন সাংসদ অভিনেত্রী। এবার তার নিশানায় জনপ্রিয় মার্কিন ফুড চেইন সাবওয়ে। মিমি অভিযোগ করেছেন, গত 16 সেপ্টেম্বর তিনি নিউটাউনের কাছে ইকোস্পেসে শুটিং করতে গিয়েছিলেন। সেদিন ইকোস্পেসে সাবওয়ের আউটলেট থেকে একটি সাব অর্ডার করেছিলেন, কিন্তু খাবার হাতে পেয়ে আঁতকে ওঠেন মিমি। যে সাবমেরিন স্যান্ডউইচটি তাকে দেয়া হয়েছিল সেই স্যান্ডউইচের ওপর ছত্রাক পড়ে গিয়েছে। প্রমাণস্বরূপ কিছু ছবিও তুলে রাখেন মিমি। সেই ছবি টুইটারে পোস্ট করেন সাবওয়ে ইন্ডিয়াকে ট্যাগ করে। শুধু এইটুকুই নয়, কেএমসির খাদ্য বিভাগেও অভিযোগ দায়ের করেছেন তিনি। সেই অভিযোগপত্রটিও বিলের সঙ্গে টুইটারে জুড়ে দিয়েছেন। মিমি তার টুইটারে লেখেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা সাবওয়ে থেকে খাবার অর্ডার করেন এবার কিছু অর্ডার করার আগে দুবার ভাববেন। আমি 16 সেপ্টেম্বর শুটিং করতে গিয়ে ইকোস্পেসের সাবওয়ে থেকে খাবার অর্ডার করেছিলাম। দেখুন কীরকম খাবার দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম ইকোস্পেসের এই আউটলেটটি নিশ্চয়ই স্বাস্থ্যকর খাবার দেবে। এরপরেই টুইটে মিমি সাবওয়ের দিকে আঙুল তুলে লেখেন, কতদিন ধরে আপনারা এরকম বাসি খাবার গ্রাহকদের দিচ্ছেন? আপনারা গ্রাহকদের স্বাস্থ্যের কথা ভাবেন না, এদিকে তাদের জন্যই আপনাদের এখানে সাম্রাজ্য বিস্তার হয়েছে। ইতিমধ্যেই খাদ্য বিভাগেও পৌঁছে গিয়েছে মিমির অভিযোগপত্র, সেই সঙ্গে বিলটিও জুড়ে দিয়েছেন তিনি। মিমির এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন নেট নাগরিকরা। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে এমন হতেও পারে। অবিলম্বে লাইসেন্স বাতিলের দাবি তুলেছেন অনেকে, এমনকি ইকোস্পেস থেকে যাতে সরিয়ে নেওয়া হয় সাবওয়ে সেই আবেদনও করেছেন অনেকেই।